আগামীকাল যে সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, এবং সেই সভার জমায়েতটা অনেকটা টার্নিং পয়েন্ট বলা যায় শেষ মুহূর্তে, কারণ এখন অনেকটা স্লগওভার রাউন্ডের মতো, ক্রিকেট খেলার মতো, যে এই সময় যারা যত বেশি ঝড় তুলতে পারবে তত কিন্তু তারা ভোটের দিক দিয়ে লাভবান হবে। সেই জায়গায় বিজেপি শেষ দিকে প্রচারটা অনেকটা বেশি জমকালো করার চেষ্টা করছে হেভিওয়েটদেরকে এনে। আগামীকাল অমিত শাহ সর্বভারতীয় সভাপতি বিজেপির, তিনি আসছেন আরামবাগে, এবং যার ফলে কালকের সভাটা খুবই গুরুত্বপূর্ণ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কাছে। আমরা কথা বলব, আমার সঙ্গে ফোনলাইনে রয়েছেন আর্থিক লিপির এক্সিকিউটিভ এডিটর দেবাংশু চক্রবর্তী। দেবাংশু, কতটা ইম্পর্টেন্ট কালকের সভা? দেখো, কালকের তো মানে সর্বভারতীয় সভাপতি বিজেপির যিনি আসছেন অমিত শাহ, এবারে ওই একই মাঠে সভা হচ্ছে, এবং তুমি জানো যে ওই মাঠে কিছুদিন আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গেছেন, এবং সেখানে আমরা এরকমও আলোচনা করেছি যে কাঙ্ক্ষিত যে জমায়েত সেটা হয়নি, এবং পরবর্তীকালে অবি হাকিমকে এনেও সভা করার চেষ্টা হয়েছে, সেখানেও তৃণমূলের যে জমায়েত হওয়ার কথা ছিল সেটা হয়নি। এখন ঘটনা হচ্ছে, আর বেশি দেরি নেই, মানে আমাদের তো ধরো নেক্সট যে দফা আসছে সেখানেই আমাদের নির্বাচন মানে ভোট গ্রহণ সম্পন্ন হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে কালকে অমিত শাহের সভা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা, এবং বিজেপির কাছে একটা প্রমাণ করার একটা এ থাকছে যে যে জমায়েত হয়েছে বিগত দিনে সেই জমায়েতকে ছাড়িয়ে যাওয়া। এবং সেখানে বিজেপি নেতৃত্ব দাবি করেছে যে মুখ্যমন্ত্রীর যে জমায়েত হয়েছে, এবং সেখানে ওরা দাবি করছে যে 30,000 বা 35,000 লোক কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থক সেখানে জমায়েত হবে। এবং তোমাকে এটাও বলে রাখি যে কিছুক্ষণ আগে মুকুল রায়, তিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, তার সাথেও কথা হয়েছে, এবং তিনি মানে আমার সাথে ব্যক্তিগতভাবে যেটা উনি তার অভিমত জানিয়েছেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির যে মানে প্রচার বলো বা বিজেপির যে জায়গাটা মানে যে লোকসভা ভোটের যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু তিনিও সাথী, এবং তিনি আরামবাগের লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি জায়গায় উনি খোঁজখবর নিচ্ছেন, এবং ওনাকেও অনেকে ফোন করছেন খোঁজখবর নিচ্ছেন, এবং মানে উনি অত্যন্ত আশাবাদী যে অমিত শাহের সভায় অন্তত 30,000 লোক জমায়েত হওয়াটা কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে বুঝতেই পারছো যে মুখ্যমন্ত্রীর জনসভাকেও ছাপিয়ে যাবে। সেটা যদি যায় তাহলে কি বার্তা যাবে? বার্তা বলতে দেখো, এটা তো স্বতঃস্ফূর্ত জমায়েত হবে কালকের, যেটা হবে এটা একটা শাসক দল, রাজ্যের যে শাসক দল আছে সেখানে রাজ্যের শাসক দলের কাছে তাদের জমায়েতের যে থাকে টার্গেট থাকে সেটা অনেকটাই অফিসিয়ালি সেটেলড হয়, এবং বিভিন্ন জায়গা থেকে তারা জমায়েত করার চেষ্টা করে। এবার সেক্ষেত্রে যদি অমিত শাহের সভায় ন্যূনতম যদি 10,000ও গ্যাদারিং হয়, আমি মানে জাস্ট একটা অ্যাভারেজে বলছি আর কি, ওরা যেটা দাবি করছে, এবং তার মাঝামাঝি থেকে যদি বলি যে 10,000 যদি ওই মাঠে জমায়েত হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা বিজেপির যে কর্মী সমর্থক আছেন বা যারা এতে রয়েছেন, বিভিন্ন দায়িত্বে রয়েছেন, মন্ডল কমিটির দায়িত্বে রয়েছেন, তাহলে একটা তারে মানে এই তাদের ক্ষেত্রে একটা মনোবল বৃদ্ধির তো একটা ব্যাপার থাকবেই। আর যদি ফ্লপ হয়ে যায়? দেখো, ফ্লপ হওয়া বলতে দুটো জায়গা একটা অবশ্যই করছে, নির্ভর করছে। এক হচ্ছে তুমি জানো যে ওয়েদারের একটা ভ্রুকুটি কিন্তু সাংঘাতিক ভাবে রয়েছে, এবং সেটা বিজেপির এটাকে কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের, যে কালকে যদি ঝড় বৃষ্টি হয় বা এটা কন্টিনিউ করে তো সেক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয়টা একটা তাদের কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখো মানে বিজেপির
যে ওরা যেটা চেষ্টা করছে, যে জামায়াতের যে চেষ্টা করছে, সেক্ষেত্রে যদি জামায়াতটা অত্যন্ত নগণ্য হয় বা সেটা যদি কোনোভাবে মানে অমিত শাহ হচ্ছেন সর্বভারতীয় সভাপতি, এটা তোমাকে জানতেই হবে, মানে এটা এই জায়গাটা কিন্তু একটা বিরাট ডিফার করছে যে অমিত শাহ সর্বভারতীয় সভাপতি আর ইনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই জায়গায় যদি লোক জমায়েত না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমিই একটা সাংঘাতিক ব্যাকলগ আমি বলবো বিজেপির ক্ষেত্রে, যদি সেই জমায়েত না হয়, কাঙ্ক্ষিত জমায়েত না হয়, তাহলে কিন্তু মানে কর্মী সমর্থক থেকে শুরু করে সব লেভেলেই একটা চূড়ান্ত মানে একটা কি বলবো ব্যর্থতা বলো বা নেগেটিভ একটা পয়েন্ট এ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, দেখা যাক আগামীকালকে সভা কি কতটা জমায়েত হয়। এবং যেটা আমরাও বলছিলাম যে এটা যেহেতু একই জায়গায় একই মাঠে সভা, সেখানে তুল্যমূল্য একটা বিচার চলবে, বিচার হবে, চর্চা হবে যে কত লোক মমতা ব্যানার্জির সবার বেশি লোক না অমিত শাহের সবাই বেশি লোক, এ নিয়ে কিন্তু। হ্যাঁ, এবং চর্চাটা তো হবেই। এবং এটাও তোমাকে বলে রাখি যে কালকে কিন্তু রাজ্য বিজেপিরও দু একজন হেভিওয়েট মানে তারা অলরেডি মানে আসছেন, এটা আমরা কনফার্ম হয়েছি। তো সেক্ষেত্রে যদি দু একজন হেভিওয়েট আসেন অবাক হওয়ার কিছু নেই, কারণ দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে এরকম দু একজন হেভিওয়েট আনার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। এখন যদি সেটাও হয়, কিন্তু আমাদের লাইমলাইটটা থাকবে অমিত শাহের ওপর, কারণ তিনি সর্বভারতীয় সভাপতি। সেক্ষেত্রে যদি লোক সমাগম সেভাবে না হয়, সেটা কিন্তু বিজেপির পক্ষে একটা আমি বলবো যে একটা বার্তা যাবে যে তাদের সাংগঠনিক জায়গাটায় অনেক দুর্বলতা রয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ অসন্তনাথ দেবাশ চক্রবর্তী, আর্থিক লিপির এক্সিকিউটিভ এডিটর, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।